চীনের প্রাচীর যেন এক জীবন্ত ঐতিহাসিক জাদুঘর। চিন্তু পাহাড়ের ওপর এই সুদীর্ঘ চীনের প্রাচীর, গ্রেট ওয়াল নামেই এটা এখানে বিখ্যাত। এর নির্মাণের সূচনা হয়েছিল খ্রিস্টজন্মেরও প্রায় 500 বছর আগে থেকে। তারপর শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, এই মহাপ্রাচীর যখন শেষ হয়, এই যে শতাব্দীর পর শতাবদী ধরে দেখা গেছে যে 20 থেকে 30 লক্ষ লোক এই কাজে প্রাণ দিয়েছে। প্রায় 7,000 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরে বিভিন্ন চূড়ার উপরে একসঙ্গে 10 লক্ষ সৈনিক সেখান থেকে পাহারা দিতে পারত। চীনের চির আক্রমণকারী মঙ্গোলদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য চীন দেশের উত্তর সীমান্ত বরাবর এই দীর্ঘ প্রাচীর। প্রাচীরের নিচে জত্তর জুড়ে দোকানপাট, সবই আসলে সুভেনিরের দোকান।